এবারে যারা উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণীতে উঠলে একাদশ থেকে, তাদের চতুর্থ অধ্যায়ের 4 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চ্যাপ্টারটা থেকেই প্রচুর প্রশ্ন হয় এবং এগুলো তোমাদের কিছুটা জানাও আছে। 19 শতকে বাংলার সমাজ জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ভূমিকা বা অবদান, অথবা সমাজ সংস্কারক রূপে বিদ্যাসাগরের অবদান কি ছিল, বা সামাজিক ধর্মীয় সংস্কারক হিসাবে বিদ্যাসাগর মহাশয়ের নাম উল্লেখযোগ্য কেন, এরকম নানান প্রশ্ন আমাদের হতে পারে, 4 যোগ 4 = 8 করে, বা এর সঙ্গে অন্য কোনো টপিক্সও যোগ করা যেতে পারে। বিদ্যাসাগর মহাশয়ের জীবনটাই ছিল বহুমুখী প্রতিভার একটা সংস্করণ। কুসংস্কার, বিভিন্ন নিয়মকানুনের বেড়াজালগুলোকে তিনি ভেঙে হিন্দু ধর্মকে নতুন করে প্রচেষ্টা দিতে চেয়েছিলেন। এই নতুন করে প্রতিষ্ঠা দিতে চাওয়াটার মধ্যেই তার একটা বড় দিক ছিল নারীদের সার্বিক উন্নয়নের চেষ্টা করা। কারণ হিন্দু ধর্মে বহুবিবাহ, বাল্যবিবাহ এইগুলোর কারণে নারীরা কিন্তু নানানভাবে অবহেলিত ছিল এবং বিধবাদের ওপরে নৃশংস অত্যাচার চলতো, সামাজিক বিভিন্ন রকমের অত্যাচার চলতো। ফলে নারীদের শিক্ষার বিস্তার ঘটানো, উচ্চশিক্ষার অঙ্গনে নারীদের নিয়ে আসা এবং জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা এগুলোকে দূর করে নারীকে একটি সামাজিক আসন দান করা ছিল বিদ্যাসাগর মহাশয়ের লক্ষ্য। 19 শতকের দ্বিতীয় ভাগে যখন বাংলায় প্রায় একক উদ্যোগে তিনি শিক্ষা ও সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছেন, তখন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের তিনি আর্ত নিপীড়িত মানুষের সেবা এবং সুরক্ষার জন্য কাজ করে চলেছেন। উচ্চশিক্ষার সীমিত ক্ষেত্রে তিনি কিন্তু আবদ্ধ থাকেননি, জনশিক্ষা সম্পর্কে তার উৎসাহ ছিল। তিনি সংস্কৃত পণ্ডিত হয়েও একজন আধুনিক সমাজ সচেতন মানবতাবাদী হিসাবে সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য। বিদ্যাসাগরের আবির্ভাবের আগে খ্রিস্টান মিশনারিস আর জমিদার রাধাকান্ত দেবের গৃহীত নীতির ফলে হিন্দু ধর্মে ক্রমে যে বিপথগামী হয়ে পড়ে, অন্যদিকে ভারতে খ্রিস্টধর্মের প্রসারের কথার ফলে ভারতবর্ষের যে হিন্দু ধর্মের একটা অবহেলা চোখে পড়ে, সেগুলোর থেকে হিন্দু ধর্মকে বার করে আনা, হিন্দু ধর্মের কুসংস্কারগুলোকে দূর করা, এটা ছিল বিদ্যাসাগর মহাশয়ের সবচেয়ে বড় লক্ষ্য। তাই তিনি প্রথমেই মনে করেন যে শিক্ষার সংস্কার হচ্ছে এখানে সবচেয়ে বড় দিক। 19 শতকের দ্বিতীয় ভাগে বাংলায় প্রায় একক উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা এবং সমাজ সংস্কারের একটা বড় উদ্যোগ নিয়েছিলেন। যদিও রাজা রামমোহন রায় শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে বড় একটা উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রেখেছেন, তোমরা পড়েছ, এর মধ্যে আমরা দ্বিতীয় টপিক্সে পেয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কথা। 1851 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে তিনি অধ্যক্ষ নিযুক্ত হন এবং শিক্ষা সংস্কারের কাজে ব্রতী হন। তার উদ্যোগেই ব্রাহ্মণ এবং বৈদ্য পরিবারের ছেলেদের পাশাপাশি কায়স্থ ছেলেরাও সংস্কৃত কলেজে পড়ার সুযোগ পায়। সংস্কৃত কলেজে তিনি নিয়ম শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার বিশেষভাবে একটা দিক তৈরি করেন। এখানে হিন্দু তিথি, শুভ দিন অনুযায়ী ছুটি দেওয়া হতো। এই প্রথা তুলে দিয়ে বিদ্যাসাগর রবিবার ছুটি দেওয়ার নিয়মটাকে প্রবর্তন করলেন, রবিবার ছুটি দেওয়ার নিয়মটা চালু হলো। বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত শিক্ষার পাশাপাশি ইংরাজি শিক্ষার প্রয়োজনীয়তাও বুঝতে পেরেছিলেন। তিনি বুঝেছিলেন যে মাতৃভাষা এবং ইংরাজির মধ্যে সংযোগ সাধন দরকার, মাতৃভাষা এবং ইংরাজির মধ্যে সংযোগ সাধন দরকার। তারই প্রচেষ্টায় সংস্কৃত কলেজেই ইংরাজি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল। তিনি বেদ বেদান্ত পাঠ্যসূচি থেকে বাদ দেন, তারই সক্রিয়তায় তিনি তর্কশাস্ত্র এবং ইংরাজি গণিত পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন। সংস্কৃত শিক্ষার ক্ষেত্রে মুগ্ধবোধ বাদ দেন, বাংলার মাধ্যমে সংস্কৃত শিক্ষার জন্য তিনি সংস্কৃত ব্যাকরণে উপক্রম মণিকা ও ব্যাকরণ কৌমুদী রচনা করেন। এটা শর্ট কোশ্চেনও আসে। 1850-এর দশকে বিদ্যাসাগর মহাশয় ছাত্র পাঠের উপযোগী বই লেখা শুরু করেন।
যা থেকে প্রথম শিশুদের মধ্যে একটা শিক্ষার জীবনের শুরু সূচনা হয়ে থাকে। শিক্ষা জীবনের সূচনা হওয়ার ক্ষেত্রে বর্ণপরিচয়ের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, কথামালা, বোধোদয় এগুলো খুব উল্লেখযোগ্য। তিনি নিজে একজন সরকারি বিদ্যালয় পরিদর্শক হিসাবে বাংলার বিভিন্ন জেলায় 20টা মডেল স্কুল তৈরি করেন এবং এর মধ্যে অনেকগুলি তিনি নিজ ব্যয়ে চালাতেন। তিনি বুঝেছিলেন যে সরকারি তরফে যে সামান্য টাকা শিক্ষা খাতে বরাদ্দ করা হয় তা দিয়ে সমস্ত মানুষকে শিক্ষার আওতায় আনা সম্ভব নয়। তাই তিনি মনে করতেন যে শিক্ষা বিষয়ে ব্রিটিশ সরকারের নির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত। নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের প্রচেষ্টা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। 1849 খ্রিস্টাব্দে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, এটা শর্ট কোশ্চেন আসে, ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সহযোগিতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যাসাগর মহাশয় এই বিদ্যালয়ের সম্পাদক ছিলেন। তার উদ্যোগেই বাংলার গ্রামাঞ্চলে 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তিনি কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। বেথুন স্কুলে যাতে মেয়েরা পড়তে পারে সেজন্য তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলেন। এবারে আসি তার সমাজ সংস্কারক হিসাবে কাজ কর্মসূচিতে। সমাজ সংস্কারক হিসাবে তার প্রথম কর্মসূচি হচ্ছে বিধবা বিবাহের প্রবর্তন। সমাজ সংস্কারক বিদ্যাসাগরের জীবনের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব হল বিধবা বিবাহ প্রবর্তন। সেই সময় হিন্দু সমাজে অত্যন্ত অল্প বয়সী মেয়েদের সঙ্গে বয়স্ক এমনকি বৃদ্ধদেরও বিবাহ হতো। ফলস্বরূপ অনেক সময় অল্প বয়সের মেয়েরা খুব তাড়াতাড়ি বিবাহ হতো। কৌলিন্য প্রথার কারণে এটা বেশি বিশেষভাবে হয়ে থাকতো। হিন্দু ধর্মে যে বাল্যবিবাহ এবং কৌলিন্য প্রথা আছে এর বিরুদ্ধেও তিনি লড়াই শুরু করেছিলেন রাজা রামমোহন রায়ের মতো। তিনি পরাশর সংহিতা থেকে উদ্ধৃতি তুলে প্রমাণ করেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। 19 শতকের সমাজ সংস্কারক আন্দোলন হিসাবে বিদ্যাসাগর মহাশয়ের বিধবা বিবাহ আন্দোলন সর্বভারতীয় একটা আন্দোলন। বিধবাদের উপরে নানান ধরনের সামাজিক যন্ত্রণা চাপিয়ে দেওয়া হতো। একটা ছোট্ট মেয়ে বাল্যবিবাহের পর যখন বৈধব্য দশার মধ্যে পৌঁছতো, হয় সতীদাহ প্রথার কারণে জীবন তাদের স্বামীর সঙ্গে চিতায় জ্বলে যেত, আর যারা থাকতো তাদের বৈধব্য জীবন যে যাপন করতে হতো তা ছিল ভয়াবহ। প্রথমেই তাদের সাদা থান পরিয়ে দেওয়া হতো, মাথার চুল কেটে ছোট ছোট একেবারে কদম ছাটের মতো করে দেওয়া হতো। তাদের কোনো ব্যক্তিগত জীবন ছিল না, তাদের কোনো শিক্ষা ছিল না, শিক্ষার আলোর অঙ্গনে আসতে দেওয়া হতো না, সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হতো না। তারা সারাদিনে একবার আতপচালের ভাত খেতে পারত, সেদ্ধ করে নিজেরা সেদ্ধ ভাত। তাদের কোনো রকম কোনো আনন্দ অনুষ্ঠান তাদের তার থেকে বঞ্চিত করা হতো। তাদের জীবনে একাদশী নামক এক উপবাস চাপিয়ে দেওয়া হতো যা ছিল নির্জলা উপবাস। সারাদিন ধরে একটা বাচ্চা মেয়েকে অভুক্ত রেখে তার উপর এই অত্যাচার চলতো। সেই বাচ্চা মেয়ে চুরি করে হয়তো দেখা যেত ঠাকুর ঘরের কলা বা ঠাকুরের ঘটির জল তাই খেয়ে ফেলছে। তাদেরকে ঘরে বন্দি করে রাখা হচ্ছে, তাদেরকে বেনারস বা কাশীতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই বিধবাদের এত যন্ত্রণা তিনি লক্ষ্য করেন এবং এর থেকে বিধবাদেরকে মুক্তি দেবার জন্য তার অকুতো প্রচেষ্টার মধ্যে একটা বড় দিক হচ্ছে বিধবাদের সপক্ষে আইন পাস করানো। বিদ্যাসাগর মহাশয়ের উদ্যোগে বিধবা বিবাহের সমর্থন জানিয়ে 987 জন ব্যক্তি স্বাক্ষর নিয়ে আবেদনপত্র ভারতীয় আইনসভার সদস্যদের কাছে পাঠানো হয় 1855 খ্রিস্টাব্দে 4ঠা অক্টোবর। বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ডালহৌসি সরকারের শেষ পর্যন্ত 14 নম্বর রেগুলেশনের দ্বারা বিধবা বিবাহ আইন পাস করা হয়। এটা সালতা শর্ট কোশ্চেন আসে 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই, এবং ঘোষণা হয় বিধবা বিবাহ জাত সন্তান পিতার সম্পত্তির বৈধ উত্তরাধিকার পাবে। বিদ্যাসাগরের উদ্যোগে সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রী শচচন্দ্র বিদ্যারত্ন এবং বর্ধমান জেলার পলাশডাঙ্গার ব্রহ্মানন্দ মুখার্জির 10 বছরের বিধবা কন্যা কালীমতী দেবীর মধ্যে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় 1856 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। এরপরে নিজের পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে বিদ্যাসাগর মহাশয় 18 বছরের ভবসুন্দরী নামক বিধবার বিবাহ দেন।
1856 থেকে 67 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের মধ্যে তিনি নিজের 82,000 টাকা খরচ করে মোট 60 জন বিধবার বিবাহ দিয়েছিলেন। দরিদ্র বিধবাদের সাহায্য করার জন্য বিদ্যাসাগর মহাশয় হিন্দু ফ্যামিলি অ্যানিউটি ফান্ড তৈরি করেন এবং নিজে ছিলেন এর কোষাধ্যক্ষ। নিজ পুত্রের বিধবা বিবাহ প্রসঙ্গে বিদ্যাসাগরের ভাই শম্ভুচন্দ্র বলছেন যে নারায়ণ শতপ্রবৃত্ত হইয়া এই বিবাহ করিয়া আমাদের মুখ উজ্জ্বল করিল। এরপরে বিদ্যাসাগর মহাশয়ের দ্বিতীয় প্রচেষ্টা ছিল বহু বিবাহকে বিরোধিতা করা। যে সময়কালের কথা বলছি সেটা হচ্ছে হিন্দু সমাজে তখন কৌলিন্য প্রথা ছিল। এই কৌলিন্য প্রথার কারণে কুলীন ব্রাহ্মণ সন্তান পাওয়া যেত না, ফলে একজন কুলীন ব্রাহ্মণ সে অন্তত 50-60 কত যে বিবাহ করত তার কোনো ঠিক থাকতো না। এই সময় জনসাধারণকে বহু বিবাহর ক্ষতির দিকগুলো সম্বন্ধে ধারণা দেওয়া বিদ্যাসাগর মহাশয়ের বড় একটা কর্মচরিত্র হয়ে ওঠে। দুখণ্ডের বহু বিবাহ রচিত হওয়া উচিত কি না এরকম একটি প্রস্তাব নিয়ামক গ্রন্থ রচনা করেন। তিনি এই প্রথাটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বর্ধমানের মহারাজ মহাতাপ চাঁদের সহায়তায় 50,000 মানুষের স্বাক্ষর সংগ্রহ করেন এবং ব্রিটিশ সরকারের কাছে সেটা পাঠানো হয়। ব্রিটিশ সরকার বিদ্যাসাগর সহ কয়েকজনকে নিয়ে বহু বিবাহ বন্ধের লক্ষ্যে আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেন, কিন্তু মহাবিদ্রোহের পর সরকারি তরফে হিন্দু সামাজিক প্রথার হস্তক্ষেপে দ্বিধা থাকায় এ ব্যাপারটা বেশিদূর কিন্তু এগোতে পারেনি। এরপরে তার দ্বিতীয় বিরোধিতার কাজ ছিল বাল্য বিবাহের বিরোধিতা। তৎকালীন হিন্দু সমাজে বাল্যবিবাহ ছিল একটা অভিশাপের মতো। এই অভিশাপ মোচনের জন্য তিনি আজীবন চেষ্টা করেন। বাল্যবিবাহের বিরোধিতা করে বিদ্যাসাগর মহাশয় সর্বশুভকারী পত্রিকার প্রথম সংখ্যায় বাল্যবিবাহের দোষ নামক প্রবন্ধ লেখেন। বাল্যবিবাহের ফলে মেয়েরা খুব কম বয়সেই বিধবা হতো এবং বাকি জীবনটা তাদের বৈধব্যের গ্লানি, বিভিন্ন কঠোর সামাজিক অনুশাসন এগুলো মানতে হতো। এই অল্প বয়সী মেয়েদের জীবনের দুঃখ মোচনের জন্যই বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহের প্রচলন করেন। বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছিলেন তার ফলশ্রুতি রূপে ব্রিটিশ সরকার 1860 খ্রিস্টাব্দে আইন পাশ করেন যে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 10 বছর ধার্য করা হলো। বিদ্যাসাগর মহাশয় সে সময়কালে সমাজের অনেক বেশ কিছু সংস্কারকে তিনি সংস্কারক রূপে কাজ করেন। গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের প্রথা, কুষ্ঠরোগী হত্যার নিয়ম, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা এগুলোর বিরুদ্ধে তিনি সরব হন। কৌলিন্য প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই কুপ্রথাটি ইতিহাসে পর্যালোচনা করে তিনি দেখিয়েছিলেন যে শুধুমাত্র অর্থলোলুপতার জন্য এই প্রথা কত দূরহীন। কৌলিন্য প্রথার বলি হয়ে নারী সমাজের কতটা অসহায় হয়ে বেঁচে থাকতে হয় তা তিনি বুঝিয়েছিলেন। হুগলি জেলায় 133 জন ব্রাহ্মণের বৈবাহিক সম্পর্কের তালিকা তৈরি করে দেখান যে সমাজে কৌলিন্য প্রথার সুযোগ নিয়ে কুলীন ব্রাহ্মণরা কীভাবে নারীদের সর্বনাশ করছে। এইভাবে তিনি সমাজ সংস্কারক রূপে একজন বিশিষ্ট মানবতাবাদী হিসাবে তিনি কাজ করেছিলেন। নারী সমাজের উন্নতি বিধানের জন্য তার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। তোমরা মন দিয়ে পড়াশুনোটা করো, তোমাদের ঘরে থাকতে হচ্ছে অবস্থার কারণে। এক মহামারী আমাদেরকে আক্রমণ করেছে, এর হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে ঘরেই থাকতে হবে, সাবধানে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তোমরা এই ভিডিওগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি বুঝতে সুবিধে হয়, তোমরা একটু কমেন্টস করো। তোমরা যে দেখছো সেটা অন্তত বোঝা যায়, যাতে তোমরা এগুলো দেখার পরে অন্তত লেখো যে ভালো লাগলো বা বুঝতে পারলাম, তাহলে আমারও এই কঠিন সময়ে লড়াইটা করতে সুবিধে হয়। সবাই ভালো থাকবে, আমার ছাত্রছাত্রীরা সুস্থ থাকবে এবং আনন্দে থাকবে।